অধিবেশন হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দেওয়া, আজকে 100 দিনের প্রকল্পের কাজ এবং কাঠমানির বিরুদ্ধে, এবং মানুষের যাতে স্বচ্ছতা আনা যায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সুস্থভাবে চলে, এবং পুরনো সুপারভাইজার যাতে বাদ দিয়ে, তাদের বাদ দিতে বলছি না, এবং তারা কাজ করবে কিন্তু মেম্বারকে দায়িত্ব দিতে হবে, মেম্বার কাকে দিয়ে কাজ করাবে। দুর্নীতিগ্রস্ত যারা সুপারভাইজার আছে তাদের প্রত্যাখ্যান করেছে মানুষ, এবং মেম্বারও তাদের প্রত্যাখ্যান করবে, নতুন সুপারভাইজার তার জন্য চাওয়া হচ্ছে। দিন যাবৎ সুপারভাইজার করেছে, তাদের দুর্নীতি দেখে সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সেই প্রত্যাখ্যান করার পরে সেই কাঠমানির সঙ্গে যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে, কাঠমানি অবিলম্বে ফেরত দিতে হবে। আজকে সেই কাঠমানির বিরুদ্ধে সোচ্চার হয়েছে মানুষ, ওদের চাইছে না, তার জন্য আজকে নতুন সুপারভাইজার সবাই চাচ্ছি এবং সবাই চেয়েছে, তার জন্য আজকে আমাদের এত লোক জমায়েত আজকে আমাদের পক্ষে রায় দিচ্ছে এবং বিজেপির হাতে পঞ্চায়েতে দায়িত্ব তুলে দিচ্ছে, এবং এদের বিরুদ্ধে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি বিডিও সাহেব না হয়, যদি আমাদের কথা দাবি দেওয়া আজকে সেই দাবি দেওয়া আমরা নিয়ে আসছি, সেই দাবি দেওয়া যদি ফলপ্রসূত না হয় আমাদের পক্ষে, তাহলে এরপরে আমরা বিডিও অফিসে বৃহত্তর আন্দোলনের রাস্তায় যাব এবং দরকার হলে আমরা অনশনে বলব। আপনার নাম? আমার নাম পরিমল বিশ্বাস, ZP7-এর সেক্রেটারি। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।